হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার। আমি আজকে 31শে জুলাই 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আকারে ডিসকাস করব। তোমরা যদি প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড টাইগার ডে পালন করা হয় কবে? অপশন এ 30শে জুলাই, বি 29শে জুলাই, সি 31শে জুলাই, ডি 1 আগস্ট। উত্তর হবে অপশন বি 29শে জুলাই। প্রতি বছর ওয়ার্ল্ড টাইগার ডে পালন করা হয়। এবছরের থিম হলো দেয়ার সার্ভাইভাল ইজ ইন আওয়ার হ্যান্ডস। ওকে, পরের প্রশ্ন, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে? অপশন এ ভগৎ সিং কাশারি, বি তীরথ সিং রাওয়াত, ডি বসবরাজ বোম্বাই, ডি বিশ্বভূষণ হরিচন্দন। উত্তর হবে অপশন সি বসবরাজ বোম্বাই। বসবরাজ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কর্ণাটকে, এবং এর আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বিএস ইয়েদুরাপ্পা, তিনি পদত্যাগ করেছিলেন। বসবরাজ বোম্বাই একজন বিজেপির দলের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। ব্যাঙ্গালোর কর্ণাটক সম্বন্ধে বলি, কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু, এবং কর্ণাটকের বর্তমান রাজ্যপাল হলেন থাওয়ার চান্দ গেহলট। কর্ণাটকের লোকসভার আসন সংখ্যা 28টি, রাজ্যসভার আসন সংখ্যা 15টি, এবং বিধানসভার আসন সংখ্যা 224টি। ওকে, পরের প্রশ্ন, আয়ুর্বেদকে প্রমোট করার জন্য দেবারণ্য স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? অপশন এ উত্তরপ্রদেশ, বি গুজরাট, সি কেরালা, ডি মধ্যপ্রদেশ। উত্তর হবে অপশন ডি মধ্যপ্রদেশ সরকার আয়ুর্বেদকে প্রমোট করার জন্য দেবারণ্য স্কিম লঞ্চ করলো। মধ্যপ্রদেশ সম্বন্ধে বলি, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো শিবরাজ সিং চৌহান, এবং বর্তমান রাজ্যপাল হলেন মঙ্গাভাই ছাগলভাই প্যাটেল। ওকে, পরের প্রশ্ন, ভারতের প্রথম কোন শহরে কোয়ালিটি ড্রিঙ্কিং ট্যাপ ওয়াটার পরিষেবা চালু হচ্ছে? অপশন এ ইন্দোর, বি পুরী, সি ভুবনেশ্বর, ডি কলকাতা। উত্তর অপশন বি পুরী। পুরী হচ্ছে উড়িষ্যার একটি শহর, এখানে ভারতের প্রথম কোয়ালিটি ড্রিঙ্কিং ট্যাপ ওয়াটার পরিষেবা চালু হতে চলেছে। উড়িষ্যা সম্বন্ধে বলি, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়ক, এবং উড়িষ্যার রাজ্যপাল হলেন গণেশী লাল। ওকে, এবং উড়িষ্যার লোকসভার আসন সংখ্যা 21টি, রাজ্যসভার আসন সংখ্যা 10টি, এবং বিধানসভার আসন সংখ্যা হলো 147টি। ওকে, পরের প্রশ্ন, নতুন দিল্লি পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ রমেশ ভাটিয়া, বি রাকেশ আস্থানা, সি বিশ্বজিৎ দাশগুপ্ত, ডি প্রেম কুমার তপাদার। উত্তর হবে অপশন বি রাকেশ আস্থানা। দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল, এবং রাজ্যপাল হলেন অনিল বাইজাল। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি নাজিব মিকাতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন? অপশন এ কিরগিস্তান, বি জর্জিয়া, সি লেবানন, ডি সুইডেন। উত্তর হবে অপশন সি লেবানন। লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন নাজিব মিকাতি। লেবাননের রাজধানী হলো বেইরুট, এবং এদের মুদ্রার নাম হলো পাউন্ড। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নন্দু নাটেকার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ ব্যাডমিন্টন, বি ফুটবল, সি হকি, ডি গলফ। উত্তর হবে অপশন এ ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার সাথে নন্দু নাটেকার যুক্ত ছিলেন, তিনি মারা গেলেন রিসেন্টলি, তিনি 88 বছর বয়সে মারা গেলেন, এবং তিনি 1961 সালে ব্যাডমিন্টনে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন শিব নাদার? এটা উত্তর হবে অপশন সরি প্রথম অপশন টিসিএস, বি এইচসিএল, সি উইপ্রো, ডি অশোক লেল্যান্ড। উত্তর হবে অপশন বি এইচসিএল। এইচসিএল একটি এইচসিএল কম ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তান কম্পিউটার লিমিটেড। এইচসিএল হেডকোয়ার্টার রয়েছে নয়ডা উত্তরপ্রদেশে। এইচসিএল এর ফাউন্ডার হলেন শিব নাদার, এবং তিনি সিইও ছিলেন, তিনিও পদত্যাগ করলেন ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে। বর্তমান সিইও হলেন সি বিজয় কুমার। ওকে, এটি এইচসিএল কোম্পানি স্থাপিত হয় 1976 সালে 11 আগস্ট। ওকে, পরের প্রশ্ন, নদী কো জানো মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? অপশন এ নরেন্দ্র মোদী, বি ধর্মেন্দ্র প্রধান, সি নীতিন গড়করি, ডি স্মৃতি জুবিন ইরানি। উত্তর অপশন বি ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান
নদী কো জানো মোবাইল অ্যাপ লঞ্চ করলো। তিনি একজন ভারতের কেন্দ্রীয় কেন্দ্রের শিক্ষামন্ত্রী। ওকে, পরের প্রশ্ন, আবুধাবি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ব্যবসায়ী? অপশানে রতন টাটা, বি ইউসুফ আলী, সি তারিক আলী, ডি গৌতম আদানি। উত্তর অপশান বি, ইউসুফ আলী। ইউসুফ আলী ভারতীয় একজন ব্যবসায়ী, তিনি আবুধাবি চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন। ওকে, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।